জাতির পিতার 7ই মার্চের ভাষণে উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা, এমনটাই জানিয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। আর ইতিহাসবিদ ডক্টর আনোয়ার হোসেন বলেন, 7ই মার্চের ভাষণে মুক্তিযুদ্ধে জয়লাভের সকল কৌশলও বর্ণনা করেছিলেন বঙ্গবন্ধু। আর জানাচ্ছেন সাইদুর রহমান আমির। ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র, তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। লাখ লাখ মানুষের গণবিদারী স্লোগানের উদ্দামতায়, বসন্তের মাতাল হওয়ায় শপথের লক্ষ বজ্র মুষ্টি উথিত হয় আকাশে। সেদিন বঙ্গবন্ধু মঞ্চে ওঠেন বিকেল 3:20, ফাগুনের সূর্য তখনও মাথার উপর। মঞ্চে ওঠে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন জনতার মহানায়ক। তখনও পুরো সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ মানুষের স্লোগানে মুখরিত। এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলা ও বাঙালির স্বাধীনতার মহাকাব্যের কবি ঘোষণা করেন বাঙালির মুক্তির কথা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাত্র 19 মিনিটের ভাষণে ইতিহাসের পুরো ক্যানভাস তুলে ধরেন বঙ্গবন্ধু। মাশাআল্লাহ উড্ড করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মহানায়কের ভাষণের মধ্য দিয়ে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয় স্বাধীনতা অর্জনের যুদ্ধের প্রস্তুতি নিতে। জাতির জনক বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা অর্জনের পথ নির্দেশনা দিয়েছিলেন। একদিকে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়ে একটি গরিলা যুদ্ধের রূপরেখা তিনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দিক নির্দেশনা দেবার কাজটি করেছিল এই ভাষণ। কারণ বঙ্গবন্ধু প্রথম দিকে তো পাকিস্তানিদের জন্য 4টি শর্ত দিলেন যে ভাষণটি আমাদের আসন্ন যুদ্ধের পরিপূর্ণ রণনীতি রণকৌশলটি ব্যাখ্যা করেছিল, আমি যদি বিশ্লেষণ করি, এবং ফিডেল কাস্ট্রো সেই হিসেবেই এই ভাষণটিকে বিবেচনা করেছিলেন আর কি। ঐতিহাসিক 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ শুধু বাঙালি জাতির মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান নয়, এটি সব জাতির মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার দিক নির্দেশনা। এই দেশের মুক্তিযুদ্ধের জয়লাভের যে কলা কৌশল সবই তিনি তার বক্তৃতার মধ্যে দিয়ে তিনি বলে গিয়েছিলেন। স্বাধীনতা এবং মুক্তি অর্জনের যে পথ, যেভাবে একটি গরিলা যুদ্ধের রূপরেখা তিনি তার ভাষণে সেটা পরিষ্কারভাবে। আজকে এই ভাষণ শুধু বাংলাদেশের সম্পত্তি নয়, আজকে বাংলাদেশই শুধু এটা অর্জিত নয়, আজকে সারা বিশ্ববাসীর কাছে এইটা একটি শ্রেষ্ঠ ভাষণ হিসাবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণকে 2017 সালের 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।